সঙ্গে নাকি আমার ছেলে কথা বলে, আর আমার ছেলের কাছ দিয়ে কাপড় চোপড় তো কাপড়ের কাজ করে, কাপড় চোপড় টাকা পয়সা আমার ঘরে সোনা দাদা সব শেষ করে ফেলেছে। আমার ভাইয়ের নাম রাজ দেবনাথ, আমাদের বাড়ি মৌচাক কলোনি নতুনহাটে। পবন যিনি নাম আছে, পবন নাথ, তার হচ্ছে থানার মোড় হচ্ছে মেথড পট্টিতে থাকে, তিনি আমার ভাইকে ড্রিঙ্ক করিয়েছে ব্যক্তিগত কারণেও, ওনার ওয়াইফের সাথে কোনো ঝামেলা নিয়ে ড্রিঙ্ক করিয়ে আমার ভাইকে প্রচণ্ড বাজেভাবে ক্ষত করেছে। তার পাঁচটা ছটা সেলাই করেছে, একদম অ্যাটেম্প টু মার্ডার। আপনার ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক আছে সেই জেরে সন্দেহ কিন্তু? হ্যাঁ হ্যাঁ, সেই ভেবেই। অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই, আমরা এর আগেও মিটমাট করেছি, বলেছি গায়ে হাত দেবেন না, মুখে মুখে কথা বলে শর্ট আউট করে যাবে, তুমি সেই রুলসটা করেনি ফলো। ইভেন এর আগেও আমার ভাইকে মেরেছিল, আমরা কিচ্ছু বলিনি, এইবার যেহেতু আরও অতিরিক্ত হয়েছে। যখন সম্পর্কটা আপনাদের সঙ্গে খারাপ, তাহলে ভাই ফোনে ডাকলো গেল কেন? সেটা যা ভাই উনি দেখেছে, ভাই যায়নি, ভাই যে রাস্তা দিয়ে যাচ্ছে উনি ধরে পিটিয়েছে। আচ্ছা, আরও দুজন ছিল, একজনের দ্বারা এরকম ক্ষত করা অসম্ভব, আরও দুজন তাদের আমি মুখ চিনি না, নামও জানি না। কী দিয়ে মেরেছে বলে মনে হলো? দা দিয়ে, ধারালো দা দিয়ে কোপ মেরেছে, তার জন্যই সেলাই করেছে। আরেকজন ওর বন্ধুর বউয়ের হাতে লেগেছে, সেটা কিভাবে লাগলো? ওটাও ও বাঁচাতে গিয়ে বলে তাকে বাঁচাতে গেছে। কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে? মনে হয় থানার মোড়ে এদিকে, ঠিক আমরা জানি না, আমরা একটা ওরা শত অবস্থায় রাস্তায় পেয়েছে, আমাদের ফোন করেছে, ডেকে নিয়ে গেছে, তো আমরা ওখানে গিয়ে দেখি ওইরকম জখম অবস্থায় পড়ে। এখন পরিস্থিতি কেমন? খুব খারাপ, অভিযোগ জানাবো, দেখা যাক কী করে। কী চাইছেন আপনারা? চাইছেন এটা একটা বিচার হোক, কন্টিনিউ তো আমার ভাই মার খেতে পারে না, এর আগেও মার খেয়েছে, কিন্তু কন্টিনিউ তো আমার ভাই মার খেতে পারে না, তার বইয়েরও কোনো দোষ আছে নিশ্চয়ই। আচ্ছা, মারামারি হয়েছে নাকি একতরফা ওরাই মেরেছে? কোনটা? ওরাই মেরেছে। আমার ভাই যদি মারত তাহলে ওদেরও কেউ ক্ষত হয়ে আসত। আমার ভাইকে ধরে তিনজন মিলে, তিন চারজন মিলে ক্ষত করে। ভাইয়ের সঙ্গে আর কেউ ছিল যখন ভাই আসছিল? হ্যাঁ, ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ ছিল, যিনি বাঁচিয়েছে, তার হাতটা কেটে গেছে, তারও তিন চারটে সেলাই করছে হাতে, ওরাই উদ্ধার করে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তো আমরা, নাম আর কে হন আপনি? আমি পূজা দেবনাথ, আমি ওর দিদি হই। আমার ছেলের বাড়িতে ছিল। কী নাম ছেলের? নাম কি? ছেলের নাম রাজ দেবনাথ। ওর বাবার নাম? ওর বাবার নাম দিলীপ দেবনাথ। কোথায় বাড়ি? মৌচাক কলোনি, রাজা। হ্যাঁ বলুন, আমার কি হয়েছে? নিয়ে গিয়ে ওকে ডাকলো ফোনে, ফোনে ডেকেছে, আমরা বললাম কোথায় গেছি, বলছে আসছি। যারা ডেকেছে তারা কি বন্ধু? হ্যাঁ। কী নাম তার? পবন নায়ক। কোথায় বাড়ি? ওর সেটে বাড়ি। কোন সেট? সাহাপাড়া সেট মনে হয়। আচ্ছা যাই হোক, হ্যাঁ হলো ওখান থেকে। তারপর ওখানে নিয়ে গিয়ে, তারপরে এই যে মেয়েটা যে ছেলেদের নিয়ে এসেছে ওকে দেখতে পেয়েছে, ওকে মারছে, তখন ওরা ধরতে মানে থামাতে গেছে, ওর হাতেও কোপ লেগেছে, মেয়েটার হাতেও কোপ লেগেছে, তারপর ওরা আমার ওকে বাড়ি নিয়ে এসেছে। আপনার ছেলেকে কী দিয়ে মেরেছে? আমার ছেলেকে কী দিয়ে মেরেছে? দাঁত আপনি কী দিয়ে? আমি দেখিনি এটা। কতজন ছিল ওরা যারা মেরেছে? এবার সেটা তো আমি তো বলতে, আমি তো স্পটে ছিলাম। আপনার ছেলের সাথে আর কেউ ছিল ওর পক্ষে? না, ও একাই ছিল। মানে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে নাকি শুধু ওরাই মেরেছে? এবার আমি তো সেটা তো ওখানে কি বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, ওকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গেছে। কটা নাগাদ? ছটা দশ পনেরো। আগে কোনো শত্রুতা ছিল? এই নামটা চেনেন আপনি যে পবন বলে? হ্যাঁ, আগেও একবার এরকম করেছে, মেরেছে, তা আমার ওর নামে রিপোর্ট করা আছে। কমপ্লেন করো। কী না কী কী কারণে মারছে বলে মনে হচ্ছে? কী কারণে কাছে মারছে? ওর বউয়ের সঙ্গে নাকি আমার ছেলে কথা বলে, আর আমার ছেলের কাছ দিয়ে কাপড় চোপড় তো কাপড়ের কাজ করে, কাপড় চোপড় টাকা পয়সা আমার ঘরে সোনা দাদা সব শেষ করে ফেলেছে। তার মানে মানে ওই যে বেড়েছে তার বউয়ের সাথে আপনার ছেলের এমনি কথা বা যোগাযোগ আছে? সেটা হয়তো ওরা সন্দেহ করে। কথাবার্তা হয়। কী নাম আপনার? আমার নাম। ছেলের নাম? ছেলের নাম।